আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি বরাবরের মতো আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আমার ব্লগটা 10টা থেকে শুরু করেছি, সকালের খাবার দাবার নাস্তা সব কিছু শেষ করে টুকটাক অনেক কিছু কাজ করে নিয়েছি, তারপরে এই ব্লগটা শুরু করেছি। আর আজকে আমি আপনাদের সাথে দুপুরের রান্নাটা শুরু করব। প্রথমে আমি আমাদের সকালের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি ছোট মাছ রান্না করব, তাই ছোট মাছ আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ছোট মাছটা আমি বেশিরভাগ হাতে মেখেই রান্না করে থাকি সব মশলা দিয়ে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, গুঁড়া মরিচ, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর ধনিয়া এবং জিরে গুঁড়া, কাঁচামরিচ এবং তেল, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একসাথে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আসলে ছোটো মাছটা এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। এই তো ভালো করে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাই বসিয়ে দিব। আর আজকে আমি লাকি চুলাই রান্না করব। আমি কিন্তু সিলিন্ডারও রান্না করি এবং লাকি চুলাই রান্না করি। আমার কাছে কিন্তু লাকি চুলার রান্নাটাই খুব ভালো লাগে খেতে। লাকি চুলার রান্না কিন্তু খেতে খুবই মজা হয়। আর এই তো হলুদের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, তাই আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে মেখে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাই বসিয়ে দেব। আজকে খুবই সিম্পল দুইটা রান্না করব। আমি এখানে ছোট মাছ রান্না করব আর আমার খুবই প্রিয় একটি ভর্তার আইটেম আছে দুপুরের জন্য, সেটা হলো চিংড়ি মাছ, তারপর শীতল শুটকি, তারপর সিদ্ধ শুটকি চিংড়ি মাছ আর শুকনো মরিচ দিয়ে একটি চাটনি। চাটনিটা খেতে আমার খুবই ভালো লাগে, চাটনি বা ভর্তা যেটাই বলুন না কেন। এই তো এখানে আমার মাছটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি চুলাই বসিয়ে দেব। আর আজকে যেহেতু আমি লাকি চুলাই রান্না করব, তাই চুলাটা আগে থেকেই আমি ধরিয়ে নিয়েছি। এই যে লাকি চুলায় প্রথমে আমি ভাত রান্না করে নিয়েছি আর এখন তরকারিগুলো রান্না করব। এখানে আমি ছোটো মাছের তরকারিটাই রান্না করবো আজকে দুপুরের জন্য। আমার এই ব্লগগুলো যারা নিয়মিত দেখে তারা জানেন যে আমি খুবই সিম্পল একটি পরিবারের বউ এবং খুবই সাধারণ পরিবারের একজন মেয়েও ছিলাম। আমার এই ব্লগগুলি খুবই সাধারণ, যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর চাইলে আপনারা আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করতে পারেন আমার এই ব্লগগুলো। আর এই তো এখানে ছোট মাছটা কিন্তু আমার প্রায় রান্না শেষ, এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর ছোট মাছটা কিন্তু একটু ঝুলঝুল থাকলেই ভালো হয়, আমার কাছে ভালো লাগে, তাই একটু হালকা ঝুল ঝুল রেখেই আমি নামিয়ে নেব। তারপর চলে যাব আরেকটি আইটেমে, যে ভর্তার আইটেমটা ছিল সেটাই। আর যে কোনো ভর্তাই আমার খেতে খুব ভালো লাগে, সাধারণ খাবারগুলো আমার খুবই পছন্দ, যেমন ভর্তা, ছোটো মাছের তরকারি, তারপর ডাল, আলুর ভর্তা, এইসব খাবারই আমার খুবই প্রিয়। আর এখানে এই যে আমি এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ শুটকি আর এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আসলে কাঁচামরিচ গুলো পেকে লাল হয়ে গিয়েছে, সেগুলোই নিয়ে নিয়েছি। আর সবগুলো আমি একটু তেলে দিয়ে তারপর পাটে পিষে ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর বানানোর পরেই আপনাদের সাথে শেয়ার করলাম, ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।